হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব, আইসিটি স্কুল নেটের কিংবা এক্সট্রা মার্কসের আন্ডারে যারা পরীক্ষা বসছিলেন, স্কুল কোঅর্ডিনেটর পদের অ্যাপ্লাই করেছিলেন, পরীক্ষা হয়েছে ইতিমধ্যেই, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই পরীক্ষা হয়ে গেছে। এবার আমাদের ওয়েট করার পালা যে কবে নাগাদ রেজাল্ট দিতে পারেন। কিন্তু আমি একজন প্রার্থী হিসাবে আমিও উদ্বিগ্ন, চিন্তায় রয়েছি কবে রেজাল্ট দিতে পারে। তার জন্য আমাদের যে জেলা, সেই জেলাতে এক্সট্রা মার্কস যে পরীক্ষা কন্ডাক্ট করেছিল, সেই পরীক্ষায় আমি বসেছিলাম এবং তার জন্য চিন্তিত ছিলাম এবং উদ্বিগ্ন ছিলাম বা উদ্বিগ্ন আছি এখনও যে রেজাল্ট কবে নাগাদ পাবলিশ করা হতে পারে। সেই জন্য এক্সট্রা মার্কস কোম্পানির যে টোল ফ্রি নাম্বার রয়েছে এবং হেল্পলাইন যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে, সেখানেও আমি ইমেল করেছি এবং টোল ফ্রি নাম্বারেও কল করেছিলাম আজকে। তো সেখান থেকে কি রিপ্লাই দিল এবং ইমেল থেকে আমি কি রিপ্লাই পেয়েছি, তো যা হোক, যে টোল ফ্রি নম্বরে আমি কল করেছিলাম সেটিই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। তো আপনারা শুনে নেবেন, নিজের কানেই শুনে নেবেন কি বলল। সেখান থেকে আমাকে বিশেষ কিছু বলেনি, জাস্ট বলেছে যে রিক্রুটমেন্ট সংক্রান্ত আমরা কিছু বলতে পারবো না, নিয়োগ সংক্রান্ত ওনারা কিছু বলতে পারবে না। তো তার জন্য ইমেলের একটা অ্যাড্রেস দিয়েছে, সেই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে বলেছে। চলুন তাহলে শুনে নেই আজকের কল রেকর্ডিংটি কি বলা রয়েছে। হ্যালো হ্যালো জি, আবি ভয়েস আ রহি হ্যায় মেরি আপকো? হ্যাঁ হ্যাঁ আ রহি হ্যায়। বতাইয়ে মে আপকি কিস প্রকার সহায়তা কর সকতা হুঁ? দেখিয়ে হামারা জো ওয়েস্ট বেঙ্গল মে ও এক্সট্রা মার্কস আপকা জো কম মানে আপকা কোম্পানি তরফ সে ও রিক্রুটমেন্ট হো রহা হ্যায়, ইসলিয়ে কোই জানকারি দে পায়েঙ্গে আপ? रिक्रूटमेंट के लिए सर, मैं इसके लिए आपको ना एक ईमेल आईडी दे देता हूँ, आप प्लीज लिख लीजिए हमारी ईमेल आईडी। वो अच्छा अच्छा ठीक है सर, ठीक है सर, भेज दीजिए। हाँ जी, ईमेल आईडी लिख लीजिए, ईमेल आईडी है HR। अच्छा रुकिए थोड़ा सा, HR@extramarks.com আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন, তাহলে এইরকম ধরনের লেটেস্ট আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক এবং অন্যান্যদের শেয়ার করবেন। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে।